আইপিএলে এবার চেন্নাইয়ে খেলবেন মুস্তাফিজ। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি, তাই নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজ। এবার দলও পেয়ে গেলেন, 2 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিং। দিনের শেষে সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ, তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করেন চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তি মূল্যেই বাংলাদেশে এই পেসারকে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির দল। পরবর্তীতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মুস্তাফিজের ছবিতে লায়ন অ্যালার্ট উল্লেখ করে চেন্নাই লিখেছে, মুজ আর্ট অফ মাদ্রাজ।